চট্টগ্রাম জেলার ট্রাক কভারগঞ্জ শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলার ট্রাক শ্রমিক ট্রাক কভারগঞ্জ শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত হয়েছে এই নির্বাচনে। সকাল 8টা থেকে নির্বাচন কাজ শুরু হয় বিরতিহীনভাবে 2টা পর্যন্ত, আধা ঘন্টা খাওয়ার পরে আবার বিরতিহীনভাবে চলতে থাকছে, এখনো চলতেছে সকাল থেকে এই পর্যন্ত। মারাত্মক কোনো কোনো ঘটনা হয় নাই, আশা করি শেষ পর্যন্ত সঠিকই হওয়ার সম্ভাবনা আছে। আমরা যারা অংশগ্রহণ করেছি 93 জন বিভিন্ন পদে, সবাই মতভেদ একই নিয়ে ইলেকশন ইনশাল্লাহ সুস্থ। আমরা 2010 সাল থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সব লিখছেন। আমাদের শ্রমিকেরা বিভিন্ন জেলা থেকে বাঁশখালী, লোহাগাড়া, আজিজনগর, বদুয়া, কেরানীহাট, ইলেকশনটা এখন বর্তমানে ভিতরে পরিস্থিতি আমরা দেখলাম ভালো, এখন আপনাদের মতামতটা কি ইলেকশন? উনি যদি ইলেকশনে যুগ্মের আমি আশা করি উনি অবশ্যই উনি হবে, কেননা আমি উনি আগেও ছিল চার চারবার।